প্রতিনিয়ত আমাদের বয়স বেড়েই চলেছে, আর বয়সের সাথে সাথে আমাদের মনের মধ্যে চাপা পড়ে যাচ্ছে আমাদের দেখা অনেক স্বপ্ন। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত আজকের এই মুভিটি আপনার সেই হারিয়ে যাওয়া স্বপ্নগুলোকে আপনার মনের মধ্যে আবারও জাগিয়ে তুলবে। বয়স যে স্বপ্ন পূরণে কোনো বাধা হতে পারে না, এই মুভিটি তারই একটি জলজ্যান্ত উদাহরণ। তো চলুন জেনে আসি প্রবীণ থাম্বে নামক একজন ক্রিকেটারের স্বপ্ন পূরণের গল্প। যারা ক্রিকেট খেলা দেখেন তারা সবাই রাহুল দ্রাবিড়কে চিনেন। সে একটি অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছিল। রাহুল দ্রাবিড় বলছিল, আপনারা হয়তো আশা করছেন আজ আমি আপনাদের শচীন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলি অথবা অনিল কুম্বলের গল্প শোনাব, কিন্তু না, আজ আমি আপনাদের এমন একজন ক্রিকেটারের গল্প শোনাব যার গল্প থেকে গিয়েছে সবার চোখের আড়ালে। ঘটনা চলে যায় কয়েক বছর আগে। একজন লোক মহিলা সাজছে আর সে বলছে, আমিও আপনাদের মতো প্রশ্ন করেছিলাম কে এই প্রবীণ থাম্বে, তাই আজ আমার এই পরিণতি। এবার ঘটনা চলে যায় মূল গল্পে। এই ব্যক্তি হচ্ছে প্রবীণ থাম্বে, আর দশটা মানুষের মধ্যে সাদা শীতে লাইফদার। সে একটি চাকরি করে একটি কনস্ট্রাকশন ফার্মে। প্রবীণের ছিল খুবই ছোট একটি পরিবার। প্রবীণ, তার স্ত্রী বৈশালী, তার একটি ছেলে এবং একটি মেয়ে। তাদের অর্থনৈতিক অবস্থা খুব একটা ভালো ছিল না, আবার খুব একটা খারাপও না, ওই টেনে টেনে চলে যেত আর কি। পরদিন অফিসে প্রবীণ একটু দেরি করে যায়। তার বস তাকে জিজ্ঞেস করে দেরির কারণ কি। প্রবীণ বলে, আমি বাইকে থাকার কারণে ফোন ধরতে পারিনি। প্রবীণ তার বসকে বলে, স্যার কালকে আমার একটু ছুটির প্রয়োজন। তার বস ছুটির কারণ জানতে চাইলে প্রবীণ একদম চুপ করে থাকে। এবার তার বস তাকে জিজ্ঞেস করে, প্রবীণ খেলা কোন মাঠে, অর্থাৎ তার বস বুঝে গিয়েছে যে প্রবীণ কেন ছুটি চেয়েছে। প্রবীণ বলে যে পুলিশ মাঠে, কাল রঞ্জি ট্রফির সিলেকশন। এই রঞ্জি ট্রফিটা হচ্ছে ইন্ডিয়ার বড় একটি ক্রিকেট টুর্নামেন্ট। প্রবীণের বস তাকে বলে, প্রবীণ কাল 15 বছরের বাচ্চারা সেখানে টেস্ট দিবে, আর তোমার বয়সটা একটু দেখো, তুমি এখন 40। প্রবীণ তার বসকে বলে যে, স্যার আমি বয়সে বিশ্বাস করি না, আপনি আমার খেলা দেখুন, আমার ফিটনেস দেখুন। তার স্যার তাকে বলে, বয়স কি কোনো ভূত বা প্রেত যে তুমি বিশ্বাস করবে না, এটা একটা ফ্যাক্ট, এটা একটা বাস্তবতা, এটাকে তোমাকে মেনে নিতেই হবে। প্রবীণ তার স্যারকে বলে, স্যার আমি সব বাস্তবতা মেনে নিতে রাজি, কিন্তু আমি একটি বার রঞ্জি ট্রফি খেলতে চাই। পরদিন প্রবীণ অফিস শেষে সেই প্র্যাকটিস গ্রাউন্ডে চলে যায়। প্রবীণ একের পর এক বল করতে থাকে আর তার বোলিং এ মুগ্ধ হয়ে যায় সেখানে থাকা সকল কোচরা। কোচরা নিজেদের মধ্যে বলতে থাকে, লাস্ট 10 বছর ধরে আমরা প্রত্যেকবার প্রবীণের নাম পাঠাই, কিন্তু কমিটি প্রবীণের বয়স দেখে তাকে সিলেক্ট করে না। প্রবীণকে নিয়ে এই কোচরাও খুব আশাবাদী। প্র্যাকটিস শেষে প্রবীণ বাসায় ফিরে আসে, কিন্তু বৈশালী বুঝে গিয়েছিল যে প্রবীণ আজ খেলতে গিয়েছিল, তাই সে প্রবীণকে অনেক খোঁচা দিয়ে কথা বলতে থাকে, কারণ অনেকটা বছর ধরে বৈশালী একই চিত্রই দেখে আসছে। তাই এই বিষয়টা নিয়ে তাদের মধ্যে একটু ছোটখাটো ঝগড়াও হয়। পরদিন সকালে প্রবীণ ঘুম থেকে ওঠা মাত্রই পত্রিকা খুঁজতে থাকে, কারণ যারা রঞ্জি ট্রফিতে সিলেক্ট হয়েছে তাদের নাম প্রকাশ হবে আজ। আর বরাবরের মতো এবারও প্রবীণের নাম আসেনি। বৈশালী তাকে অনেক সান্ত্বনা দেয়। খাবার টেবিলে বৈশালী প্রবীণকে বলে, তুমি জবের জন্য ক্রিকেট খেলো, এতে কোনো প্রবলেম নেই, কিন্তু এই রঞ্জি ট্রফি খেলার ভূত তোমার মাথা থেকে নামাও। প্রবীণ তার স্ত্রীকে বলে, তুমিও শেষ পর্যন্ত আমার ইচ্ছেটাকে টাকার অঙ্কে বিচার করলে। প্রবীণ এবার খুবই রেগে যায়। সে তার ক্রিকেটের সকল জিনিসপত্র নিয়ে বাসার নিচে নামতে থাকে। তার পিছু পিছু তার স্ত্রীও আসে। সে প্রবীণকে বাধা দেওয়ার অনেক চেষ্টা করে, কিন্তু প্রবীণ এবার অনেক রেগে গিয়েছে। সে ওই ক্রিকেটের জিনিসগুলো ফেলে দেওয়ার জন্য বাইক নিয়ে বের হয়। বাইক চলতে থাকে আর তার মনে পড়তে থাকে পুরনো অনেক স্মৃতি। সে প্রথম কবে স্বপ্ন দেখেছিল যে সে রঞ্জি ট্রফি খেলবে। সাল 1984, মুম্বাইয়ের স্টেডিয়ামে একটি খেলা হচ্ছিল। প্রবীণ সেখানে খেলা দেখতে এসেছিল তার বড় ভাইয়ের সাথে। তারা পুলিশকে মিথ্যে বলে স্টেডিয়ামের ভিতরে ঢোকার চেষ্টা করছিল, কিন্তু পুলিশ তাদেরকে দূর দূর করে তাড়িয়ে দিচ্ছিল। প্রবীণ তখন ওই পুলিশকে বলে, যেদিন আমি এই মাঠে রঞ্জি ট্রফি খেলবো সেদিন আপনি আমাকে সেলুট করবেন। এটা শোনার পরে পুলিশ তাদেরকে একদম লাঠি দিয়ে পিটিয়ে বাড়ি পাঠিয়ে দেয়। প্রবীণের ছোটবেলা থেকে ধ্যান জ্ঞান ছিল ক্রিকেট আর ক্রিকেট, সারা দিন সে ক্রিকেট খেলতো। আর এভাবেই কেটে যায় অনেকটা বছর। প্রবীণ এখন অনেক বড় হয়ে গিয়েছে, কিন্তু ক্রিকেটের নেশা তার মধ্যে থেকে একটুও কমেনি। এখনো সে সারাদিন ওই ক্রিকেট খেলেই বেড়ায়। এরই মধ্যে প্রবীণের ছোট বোনের বিয়ে হয়ে যায়, আর প্রবীণ সে আগের মতোই পাড়ার গলিতে ক্রিকেট খেলে বেড়ায়। প্রবীণের মা প্রবীণকে সারাদিন বকাঝকা করত, কারণ সে কোনো চাকরি বাকরি কিছুই করত না। অন্যদিকে প্রবীণের বড় ভাই একাই চাকরি করে পুরো সংসার চালাত, কিন্তু প্রবীণের বড় ভাই প্রবীণকে খুবই সাপোর্ট করত। সে সবসময় প্রবীণকে ক্রিকেট নিয়ে উৎসাহ দিত, এমনকি প্রবীণের সকল হাত খরচও তার বড় ভাই দিত। এই লোকটির নাম হচ্ছে রজত। সে ছিল তৎকালীন একটি ভালো পত্রিকার সিনিয়র স্পোর্টস জার্নালিস্ট। এই সাংবাদিকই মূলত এই গল্পটি আমাদের বলছে। আজ প্রবীণের একটি ফার্মা কোম্পানিতে ইন্টারভিউ ছিল, তাই তার মা সকাল থেকেই অনেক খুশি, কিন্তু প্রবীণ বেচারার কোনোভাবেই মন টানছে না এই ধরনের জব করতে। তার পছন্দ শুধু ক্রিকেট সম্পর্কিত কোনো জব। প্রবীণ তার বাবা মার কাছ থেকে বিদায় নিয়ে নিচে নামে। প্রবীণ সেখানে তার বন্ধুদের দেখতে পায়। তাদের বন্ধুদের কোম্পানির পক্ষ থেকে আজ একটি বড় খেলা ছিল, কিন্তু তাদের একজন প্লেয়ার অসুস্থ ছিল, আর এটা শোনার পরে প্রবীণের মাথায় ভূত চেপে বসে। সে আর ওই ইন্টারভিউ দিতে যেতে চায় না। প্রবীণের বন্ধুরা প্রথমে মানা করলেও প্রবীণের জোরাজুরিতে শেষমেশ প্রবীণ সেখানে খেলতে যায়। যেহেতু এই ম্যাচটি ছিল দুটি কোম্পানির মধ্যে, তাই কোম্পানির মালিকরা প্রবীণকে চিনতে পারে না। প্রবীণ ব্যাটে নামার পরই 4 ছক্কা একদম চারদিক মাতিয়ে রেখেছিল।
ছিল। প্রবীণের খেলা দেখে কোম্পানির মালিকও একদম ইমপ্রেস হয়ে যায়। ব্যাটিং শেষে যখন প্রবীণ বোলিং এ নামে তখনও বোলিং পারফরমেন্সে একদম দুর্দান্ত ছিল প্রবীণ। একের পর এক উইকেট সে তুলে নিতে থাকে আর ফাইনালি ম্যাচটি জিতে যায় প্রবীণরা। কিন্তু বিপক্ষ দলের একজন খেলোয়াড় প্রবীণকে চিনে ফেলে। সে কমিটির কাছে বলতে থাকে এই প্রবীণ এই কোম্পানিতে চাকরি করে না। কিন্তু প্রবীণের দলের খেলোয়াড়রা বলতে থাকে যে না, প্রবীণ আমাদের কোম্পানিতেই চাকরি করে, আগে পার্ট টাইম জব করতো, এখন সে ফুল টাইম হয়েছে। কিন্তু আমরা তো জানি এটা ছিল মিথ্যা। কথা কাটাকাটি চলতেই থাকে আর তখনই কোম্পানির ম্যানেজার একটি প্রবীণের অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে আসে, যেটা ছিল কিনা 6 মাসের পুরনো ডেটের। ম্যানেজার কমিটিকে বলে প্রবীণ আমাদের 6 মাসের পুরনো এমপ্লয়ী, এই হচ্ছে তার প্রমাণ। ম্যানেজার প্রবীণকে অনেক বাহাবা দেয় আর সে প্রবীণকে নিয়ে তাদের কোম্পানির মালিকের কাছে যায়। তখন কোম্পানির মালিক প্রবীণকে দেখা মাত্রই বলে ওয়েলকাম টু ওরিয়েন্ট, অর্থাৎ আমরা বুঝি প্রবীণের চাকরিটা সত্যিই হয়ে গিয়েছে এবং তাও হয়েছে একজন খেলোয়াড় হিসেবে। প্রবীণ এখন থেকেই কোম্পানির হয়ে ক্রিকেট খেলবে। প্রবীণ মিষ্টি নিয়ে বাসায় আসে কিন্তু তার মা তার উপরে খুবই রেগে আছে, কারণ সে ইন্টারভিউ দিতে যায়নি আজ। প্রবীণ তার জবের কথা তার মাকে জানায় কিন্তু তাতেও তার মায়ের রাগ একটুও কমেনি। কিন্তু যখন প্রবীণ বলে যে তার স্যালারি এখানে দ্বিগুণ, তখন তার মায়ের রাগ গলে একদম পানি হয়ে যায়। পরদিন সকালে ঘুম থেকে উঠে প্রবীণ দেখতে পায় প্রবীণ যে অন্য একজন প্লেয়ারের হয়ে সেখানে খেলেছিল, সেই বিষয়টি রজত নামক সেই সাংবাদিক পত্রিকায় লিখেছে। এরপরে দেখা যায় প্রবীণ ওই কোম্পানিতে চাকরি করছে আর তার পাশাপাশি ক্রিকেট। সে বেশিরভাগ টাইমই ক্রিকেট খেলতো কোম্পানির হয়ে। কোম্পানির বসরাও প্রবীণকে অনেক পছন্দ করত। এভাবে ভালোই চলছিল প্রবীণের জীবন। একদিন প্রবীণের মা প্রবীণের জন্য একটি মেয়ের ছবি নিয়ে আসে। প্রবীণকে সে বিয়ে দিতে চায় কিন্তু প্রবীণ কোনোভাবেই বিয়ে করতে এখন রাজি না। প্রবীণের মা প্রবীণকে অনেক বকাঝকা করতে থাকে আর বলতে থাকে সন্ধ্যায় তোকে পাত্রী দেখতে যেতেই হবে। প্রবীণ যখন প্রথম বৈশালীকে দেখে তখন তার মাথা থেকে বিয়ে না করার ভূতটা একদমই চলে যায়। বৈশালীকে প্রথম দেখায় প্রবীণের অনেক পছন্দ হয় আর বৈশালীরও প্রবীণকে অনেক পছন্দ হয়। ফাইনালি তাদের বিয়ের দিন চলে আসে। আজ আসলে একটি বিয়ে ছিল না, আজ ছিল 2টি বিয়ে। প্রবীণ এবং তার বড় ভাইয়ের দুজনের বিয়ে ছিল আজ। বিয়ে শেষ হয়ে যায়। প্রবীণের বাসা ছিল খুবই ছোট, মাত্র 1টি রুম। প্রবীণ কৌশলে ওই রুমটি তার বড় ভাইকে ছেড়ে দেয় আর বৈশালীকে নিয়ে চলে যায় সে ছাদের সেই ভাঙা ঘরে। তারা ভাঙা ঘরে থাকলেও বৈশালী এবং প্রবীণের মধ্যে ভালোবাসার কোনো কমতি ছিল না। ওই ভাঙা ঘরেই তারা সুখ খুঁজে নিয়েছিল। কিছুদিন পরে প্রবীণদের ঘরে আসে একটি ফুটফুটে বাচ্চা। প্রবীণ কোম্পানির হয়ে খেলতেই থাকে কিন্তু প্রবীণদের কোম্পানির না জিতছিল কোনো কাপ, অন্যদিকে প্রবীণেরও চান্স হচ্ছিল না রঞ্জি ট্রফিতে। প্রবীণদের কোম্পানি খুব ভালো মানের একজন কোচ নিয়ে আসে প্রবীণদের প্রশিক্ষণ দেওয়ার জন্য। প্রবীণদের নতুন কোচ প্রবীণের খেলা দেখে অনেক প্রশংসা করে কিন্তু সে প্রবীণকে বলে তার খেলার স্টাইল চেঞ্জ করতে। প্রবীণ এতদিন মিডিয়াম পেস বল করত কিন্তু তার কোচ তাকে বলে স্পিন বল করতে, এতে করে প্রবীণের ক্যারিয়ার আরো ভালো হবে। কোচের পরামর্শ অনুযায়ী প্রবীণ স্পিন বলের প্র্যাকটিস শুরু করে কিন্তু প্রবীণ এই বিষয়টা কেন জানি মন থেকে করছিল না, বিষয়টা কোচ বুঝতে পারে তাই সে প্রবীণকে ইগনোর করে। বাসায় ফিরে প্রবীণ তার ভাইয়ের সাথে ওই বিষয়টা নিয়ে আলোচনা করছিল। তার ভাইও তাকে পরামর্শ দেয় স্পিন বল ট্রাই করার জন্য কিন্তু প্রবীণ কোনোভাবেই মন থেকে মেনে নিতে পারছিল না বিষয়টা, কারণ সে মনে করছিল সে তো মিডিয়াম পেস বল করে ভালোই করছে। পরদিন তাদের টুর্নামেন্টের ফাইনাল খেলা শুরু হয়। খেলাটি ছিল 3 দিনের। প্রবীণদের টিম ভালোই ব্যাট করছিল, তারা 250 রান তুলেছিল। কোচের পরিকল্পনা অনুযায়ী খেলা হচ্ছিল। প্রবীণদের টিম 250 রানের টার্গেট দেয়। ড্রেসিং রুমে কোচ সবাইকে উপদেশ দিচ্ছিল। কোচ প্রবীণের উদ্দেশ্যে বলে প্রবীণ তুমি আজকে অবশ্যই স্পিন ট্রাই করবে, কারণ আজ হচ্ছে স্পিনের জন্য একদম পারফেক্ট দিন। আবারও খেলা শুরু হয়ে যায় কিন্তু প্রবীণ তার কোচের কথা শুনেনি। সে নিজের ইচ্ছে অনুযায়ী সেই মিডিয়াম পেস বল করতে শুরু করে। কোচ তার উপরে খুবই হতাশ হয়। প্রবীণ একটি উইকেটও পেয়েছিল কিন্তু এরপর থেকে বিপক্ষ দলের খেলোয়াড়রা প্রবীণকে শুধু 4-6 মারতে থাকে। এভাবেই খেলার একদম শেষ পর্যায়ে চলে আসে। বিপক্ষ দলের 9টি উইকেট পড়ে গিয়েছে আর বাকি আছে বিপক্ষ দলের 1টি উইকেট। আর এদিকে ছিল লাস্ট ওভার আর সেই ওভারটি করতে এসেছে প্রবীণ। কোচ আশা করেছিল প্রবীণ হয়তো এবার স্পিন করবে কিন্তু না, প্রবীণ তার ইচ্ছে অনুযায়ী সে মিডিয়াম পেসই করে আর বিপক্ষ দলের প্লেয়ার প্রবীণের বল একদম সীমানার বাইরে পাঠিয়ে দেয় আর ফলাফল যেটা হওয়ার তাই হয়, প্রবীণরা হেরে যায়। খেলা উপলক্ষে রাতের বেলা প্রবীণদের একটি পার্টি ছিল, সেখানে রজত নামক সে সাংবাদিক সহ সবাই উপস্থিত ছিল। পার্টির এক পর্যায়ে প্রবীণকে রজত নামক সে সাংবাদিকের সাথে পরিচয় করিয়ে দেওয়া হয় কিন্তু রজত প্রবীণকে নানাভাবে অপমান করে। প্রবীণ বুঝতেই পারে না যে রজত তার সাথে কেন এমন করছে। প্রবীণ মনে মনে অনেক কষ্ট পায়। পরদিন আবারও প্রবীণদের প্র্যাকটিস শুরু হয়। কোচ প্রবীণকে ডাক দিয়ে একটি ব্যাটসম্যানকে বল করতে বলে। প্রবীণ তখন কোচকে জিজ্ঞেস করে যে সে কি স্পিন বল করবে কিনা। কোচ তাকে বলে যে না, তুমি মিডিয়াম পেস বলই করবে কারণ তুমি ওটা পছন্দ করো। প্রবীণ বল করে আর ওই ব্যাটসম্যান পরপর একটি 4 এবং একটি 6 মারে। এর ফলে ওই ব্যাটসম্যান কিছুটা খুশি হয় আর এটা দেখে কোচ ওই ব্যাটসম্যানকে বলে, তুমি এই বলারকে 4-6 মারে খুশি হচ্ছ, যখন কোনো রঞ্জি ট্রফি খেলা বলারকে 4-6 মারবে তখন খুশি হবে। এটা শুনে প্রবীণ খুবই কষ্ট পায় আর সে খুবই অপমান বোধ করে সেখান থেকে চলে আসে। প্রবীণ কোচকে একা জিজ্ঞেস করে, আপনি কি আমার বোলিং এর উপরে খুবই বিরক্ত, কেন চান আমাকে দিয়ে স্পিন বল করাতে, আমি তো মিডিয়াম পেস বল খুব ভালোই করি। কোচ তখন তাকে বলে, তাহলে তো তোমার আর কোনো কোচের প্রয়োজন নেই। কোচ তখন প্রবীণকে আরো কিছু কথা শুনিয়ে সেখান থেকে চলে যায়। প্রবীণের তখন অনেক রাগ উঠে যায়। সে রেগে মেগে একাডেমি থেকে তার বাইক নিয়ে বেরিয়ে আসে আর পথেই সে অ্যাক্সিডেন্ট করে।
অ্যাক্সিডেন্ট করে প্রবীণ এখন হসপিটালে ভর্তি। কোচ এসেছে তাকে দেখতে। ঘুমের মধ্যে সে প্রবীণকে দেখে হসপিটাল থেকে চলে যায়। পরদিন থেকে প্রবীণ খেলার জন্য আবার একদম পাগল হয়ে যায়। সে হসপিটাল থেকে বাসায় যেতে যাচ্ছিল। ফাইনালি সে বাসায়ও চলে আসে আর লুকিয়ে লুকিয়ে সে তার পায়ের ব্যান্ডেজ গুলো কেটেও ফেলে। প্রবীণ সরাসরি চলে যায় তার অফিসে, কিন্তু সে দেখতে পায় অফিসের সকল মালামাল শিফট করা হচ্ছে। প্রবীণ কিছুই বুঝতে পারে না। তখন সে একজন পিয়নের কাছে জিজ্ঞেস করলে বলে, স্যার আপনি কিছুই জানেন না, আমাদের ক্রিকেট ডিভিশন এখন থেকে বন্ধ করে দেওয়া হয়েছে, আর কখনোই এই কোম্পানিতে ক্রিকেট খেলা হবে না। প্রবীণের মাথায় তো একদম আকাশ ভেঙে পড়ে, কারণ তার চাকরিটাও এখন আর নেই। প্রবীণ অনেক হতাশ হয়ে পড়ে। তার ভাই বন্ধুরা সবাই মিলে তাকে অনেক সান্ত্বনা দেয়। প্রবীণের সাজানো গোছানো লাইফটা হঠাৎ করে একদম বিপদের মধ্যে পড়ে যায়। পরদিন থেকে প্রবীণ আর পাঁচটা মানুষের মতোই চাকরি খুঁজতে শুরু করে। পরদিন একটি কোম্পানিতে সে ইন্টারভিউ দিতেও যায়। তার চাকরিটাও প্রায় হয়ে গিয়েছিল, কিন্তু শেষ মুহূর্তে প্রবীণের মনে হয় যে সে মিথ্যা বলে চাকরি নিচ্ছে। সে ওই কোম্পানির মালিককে বলে যে আমার পায়ে এখনো ইঞ্জুরি রয়েছে, আমি এখনই খেলতে পারবো না। আর সত্য বলার ফলে প্রবীণের চাকরিটা আর হয় না। প্রবীণের বন্ধু প্রবীণকে বলে, প্রবীণ তোমাকে আমি গ্রেট বলবো না পাগল বলবো আমি বুঝতে পারছিলাম। প্রবীণ তখন তাকে বলে, জীবনে যদি সফলতা পাই তাহলে গ্রেট বলো, না হলে পাগলই মনে করে নিও। প্রবীণ তার চাকরি খোঁজা থামায় না। একটি ছোট্ট ডায়মন্ড কোম্পানির একটি বিজ্ঞাপন সে দেখতে পায়। সেখানে খেলোয়াড় কোঠায় একজন লোক নেওয়া হবে। প্রবীণ তাই সকালে তড়িঘড়ি করে সেখানে চলে যায়। বৈশালীর বাবা আসে বৈশালীর সাথে দেখা করতে। সে বৈশালীদের বাচ্চার জন্য কিছু খাবার নিয়ে এসেছে। বৈশালীর বাবা প্রবীণের বর্তমান অবস্থা জানে, তাই সে বৈশালীকে বলে, ব্যাংকে আমার কিছু পেনশনের টাকা রয়েছে, তোরা আপাতত ওটা নিয়ে তোদের সংসারটা চালা। বৈশালী তার বাবার মুখের উপরে না করে দেয় আর বলে যে প্রবীণ এটা কখনোই মেনে নেবে না। এদিকে প্রবীণ সেই ডায়মন্ড কোম্পানিতে এসেছে। এখানে তাকে বলা হয় খুবই সামান্য স্যালারির কথা, মাসে মাত্র 1500 টাকা। আর ক্রিকেট টিম সেটাও এখানে তৈরি নয় এখনো। প্রবীণ ওই চাকরি করতে থাকে আর চাকরির ফাঁকে ফাঁকে সে তার খেলা থামায় না। সে বিভিন্ন জায়গায় খেলতে যেত। সেখান থেকে যে পুরস্কারগুলো সে জিতত সেগুলো বাড়িতে এনে সে বিক্রি করে দিত, আর এই পুরস্কার বিক্রি করে করেই তার সংসার চলতে থাকে। প্রবীণ একদিন মাঠে খেলছিল আর তখনই সে তার পুরনো পায়ের ব্যথাটা অনুভব করে। সে আর মিডিয়াম পেস বল করতে পারছিল না, তাই সে বাধ্য হয়ে এবার স্পিন বল ট্রাই করে। স্পিন বল করার পরে প্রবীণ যেন নিজেকে নিজে চিনতে পারছিল না। তার বল খুবই ভালো হচ্ছিল, ব্যাটসম্যান তার বল একদমই খেলতে পারছিল না। প্রবীণ যেন এতদিন পর নিজের সত্যিকারের ট্যালেন্টকে খুঁজে পেয়েছে। প্রবীণের দুর্দান্ত বোলিংয়ে প্রবীণ ওই ম্যাচটি জিতে যায়। ওখানে থাকা সাংবাদিকরাও অবাক হয়ে যায় প্রবীণের এই পারফরমেন্স দেখে। প্রবীণ উদযাপন করতে থাকে আর সেই দুই সাংবাদিক রজতকে এসে প্রবীণের আজকের পারফরমেন্সের কথা বলতে থাকে। রজতকে দেখে মনে হচ্ছিল সে যেন ভিতর থেকে একদমই খুশি না। এদিকে প্রবীণ বৃষ্টিতে ভিজে চলে গিয়েছে তার সেই কোচের বাসায়। সে কোচকে সরি বলতে এসেছে, কারণ সে এতদিন কোচকে ভুল বুঝেছিল। কোচ প্রবীণকে দেখে খুবই খুশি হয়। কোচ আর প্রবীণ দুপুরে একসাথে খাওয়া দাওয়া করে। খাওয়ার শেষে প্রবীণ কোচকে রিকোয়েস্ট করে তাকে যেন সে স্পিন বল শিখায়, কারণ প্রবীণ রঞ্জি ট্রফি খেলতে চায়। এটা শুনে কোচ প্রবীণকে বলে, প্রবীণ তোমার বয়স এখন 34, তোমার এখন সময় হচ্ছে তোমার সন্তান এবং ওয়াইফের দায়িত্ব নেওয়া, এই বয়সে তোমাকে এই স্বপ্ন দেখা মানায় না। কিন্তু প্রবীণ তো নাছোড়বান্দা, সে খেলার জন্য যে কোনো কিছু করতে রাজি, তাই বাধ্য হয়ে কোচ রাজি হয় আর প্রবীণ তার চাকরিটা ছেড়ে দেয়। সে একটি নাইট ক্লাবে চাকরি নেয়, যাতে করে সে দিনে প্র্যাকটিস করতে পারে। প্রবীণ চাকরি করতে থাকে আর কাজের ফাঁকে ফাঁকে প্র্যাকটিস চালিয়ে যায়। একজন মানুষের পক্ষে যত রকম চেষ্টা করার দরকার, প্রবীণ সবভাবেই চেষ্টা করতে থাকে একজন ভালো প্লেয়ার হবার। একদিকে নাইট ক্লাবে চাকরি করে প্রবীণ তার পরিবারকে মেনটেন করার চেষ্টা করছিল, অন্যদিকে কোচের পরামর্শ অনুযায়ী সে দিন দিন তার স্বপ্নের পিছনে ছুটেই চলছিল। যত দিন যাচ্ছিল প্রবীণের চেষ্টা যেন তত বেড়েই চলছিল। প্রবীণ যে নাইট ক্লাবে চাকরি করত, রজত এবং তার বন্ধুরা মিলে সেখানে এসেছিল একদিন রাতে ড্রিঙ্কস করতে। রজত হঠাৎ করে প্রবীণকে সেখানে দেখতে পায়। প্রবীণকে দেখা মাত্রই রজত ওয়েটার বলে ডাক দেয়। প্রবীণকে নিয়ে এবার রজত নানা ভাবে উপহাস করতে থাকে। একজন মানুষকে যত ভাবে অপমান করা যায় রজত তার সবকিছুই করে, কিন্তু প্রবীণ সবকিছুই মুখ বুঝেই সহ্য করছিল, কারণ সে এখানে চাকরি করছে পেটের দায়। কিন্তু ভেতরে ভেতরে প্রবীণ একদম জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছিল। রজতরা যাওয়ার সময় প্রবীণকে আরো বেশি অপমান করে যায়। তারা প্রবীণের হাতে কিছু টাকা টিপস দিয়ে যায় আর বলে যায়, এই কাজেই তোমাকে মানায়। রজতরা চলে গেলে প্রবীণ আর নিজেকে কন্ট্রোল করে রাখতে পারে না, সে কান্নায় ভেঙে পড়ে। নিজেকে আজ বড্ড ছোট মনে হচ্ছে প্রবীণের। পরদিন প্রবীণের কাছে একটি ফোন আসে। এটি ছিল প্রবীণ এখন যেখানে চাকরি করে তার বসের ফোন। প্রবীণ সেখানে যায় আর প্রবীণের একটি চাকরি হয়ে যায় সেখানে, অর্থাৎ এখন প্রবীণ যেখানে চাকরি করছে। কিন্তু প্রবীণ তার খেলা এখনো থামায়নি। এ বছরও সে গিয়েছে রঞ্জি ট্রফির সিলেকশনের জন্য। সিলেক্টররা এবারও তার খেলা দেখে খুবই মুগ্ধ। তারা নিজেদের মধ্যে আলাপ করতে থাকে প্রবীণের খেলা নিয়ে। সেখানে রজত ছিল আর সেই সাথে ছিল রঞ্জি ট্রফির একজন বড় সিলেক্টর। রজত ছাড়া ওখানকার সবাই যেন চাচ্ছিল প্রবীণ এবার রঞ্জি ট্রফি খেলুক। এদিকে প্রবীণ তার বসদের সাথে গাড়িতে করে বাড়ি ফিরছিল। তখন প্রবীণের বসরা প্রবীণকে বলে, আমাদের টিমের কোচ চলে গিয়েছে, আমাদের মনে হয় তোমার এবার আমাদের টিমের দায়িত্ব নেওয়া উচিত। অর্থাৎ প্রবীণের বসরা চাচ্ছিল আসলে প্রবীণকে কোচ হিসেবে। এটা শোনার পরে প্রবীণের মনে একদম ভেঙে যায়। প্রবীণ তো আসলে খেলতে চায়, কোচ হিসেবে থাকতে চায় না। দিন যত যাচ্ছে আর প্রবীণের বয়স যত বাড়ছে, পৃথিবীর বাস্তবতা যেন প্রবীণের স্বপ্নগুলোকে পিছন থেকে টেনে ধরছে।
হচ্ছে। ধীরে ধীরে তার মনে হচ্ছে তার হাতে হয়তো আর বেশি সময় নেই। পৃথিবী যেন প্রবীণকে বলছে, প্রবীণ মানুষের জীবনে সব স্বপ্ন পূরণ হয় না, কিছু স্বপ্ন অধরাই থেকে যায়। দৃশ্য পরিবর্তন হয়। প্রবীণের বসের কাছে একটি ফোন এসেছে। প্রবীণ তখন সাইডে কাজ করছিল। প্রবীণের বস দৌড়ে চলে যায় প্রবীণের কাছে। সে খুশিতে প্রবীণকে পানি দিয়ে ভিজিয়ে দেয় আর প্রবীণকে নিয়ে অফিসে চলে আসে। সেখানে ভিডিও কলে অপেক্ষা করছিল রাহুল দ্রাবিড়। প্রবীণ তার সাথে হাই হ্যালো করছিল, কিন্তু তখনও প্রবীণ খেয়াল করেনি যে এটা ছিল ইন্ডিয়ান ন্যাশনাল প্লেয়ার রাহুল দ্রাবিড়। প্রবীণ যখন খেয়াল করে তখন সে তার নিজের চোখকেও বিশ্বাস করতে পারছে না। প্রবীণের গলা দিয়ে আওয়াজ বের হচ্ছে না। রাহুল দ্রাবিড় প্রবীণের অনেক খেলার প্রশংসা করে আর প্রবীণকে অফার করে আইপিএল খেলার জন্য, রাজস্থান রয়্যালস এর হয়ে খেলার জন্য। প্রবীণ খুশিতে আত্মহারা হয়ে যায়, কারণ আপনারা জানেনই আইপিএল ইন্ডিয়ার বাইরেও পৃথিবীর কত পপুলার একটি ক্রিকেট টুর্নামেন্ট। প্রবীণের খুশি আর কে দেখে। পরদিন প্রবীণ আইপিএল খেলার উদ্দেশ্যে বাড়ির সবার কাছ থেকে বিদায় নেয়। আইপিএল শুরু হয়ে যায়। প্রথম খেলা পরে রাজস্থান রয়্যালস এর সাথে কলকাতা নাইট রাইডার্স এর। প্রবীণের ভাইও আজ সেই খেলা দেখতে এসেছে। তাকে ভিআইপি টিকিট দেওয়া হয়েছে এই মাঠে। গার্ডরা যখন তার টিকিট দেখে তখন তারা বলে, ইনি প্রবীণ স্যারের ভাই, তাকে ভিআইপি আসনে যেয়ে বসাও। প্রবীণের ভাইয়ের চোখ খুশিতে পানিতে টলটল করছিল, কারণ এই স্টেডিয়াম থেকে তাদেরকে ছোটবেলায় বের করে দেওয়া হয়েছিল। খেলা শুরু হয়ে যায়। কলকাতা নাইট রাইডার্স প্রথম থেকে একচেটিয়া খেলতে থাকে। তারা 4-6 এর বন্যা বয়ে দিচ্ছিল। দর্শকরা সবাই হতাশ হয়ে পড়ছিল। 6 ওভার 3 বলে কলকাতা রান হয়ে গিয়েছিল 58। সবাই চাচ্ছিল প্রবীণকে যেন বল দেওয়া হয়, কিন্তু তা হয় না। নতুন যে বলার আসে তাকে গৌতম গম্ভীর একের পর এক ছয় মারতে থাকে। রজত নামক সেই সাংবাদিক এসেছিল আজকের খেলা দেখতে। সবাই অধীর আগ্রহে বসে আছে কখন প্রবীণকে বল করতে দেওয়া হবে। আর হঠাৎ করে ক্যাপ্টেন প্রবীণকে ডাক দেয়। ফাইনালি তাকে বল করার জন্য বলা হয়। সবাই তো অনেক খুশি। সবার চোখ প্রবীণের দিকে। প্রবীণ কি করবে? আর প্রবীণের চোখ ছিল বলের দিকে। চারদিকে টান টান উত্তেজনা। বৈশালীর হার্টবিট থেমে যাচ্ছিল, তাই সে ঘরের মধ্যে চলে যায়। সকল জল্পনা কল্পনা শেষ করে প্রবীণ প্রথম বল করে আর প্রথম বলেই উইকেট। দর্শকরা চিৎকারে ফেটে পড়ে আর সবাই এক স্বস্তির নিঃশ্বাস ফেলে। প্রবীণ এবার দ্বিতীয় বল করতে আসে আর দ্বিতীয় বলে উইকেট। খুশির মাত্রা এবার বেড়ে যায় বহুগুণে। হাত তালিতে ফেটে পড়ে চারদিক। প্রবীণের সামনে ছিল হ্যাট্রিক চান্সের সুযোগ। আপনারা যারা ক্রিকেট বোঝেন তারা সবাই জানেন একজন বলারের জন্য একটি হ্যাট্রিক কতটা সম্মানের। প্রবীণ পরের বলটি করার জন্য এগিয়ে আসে। প্রবীণ বলটি করে, সাথে সাথে LBW এর আবেদন হয়। আম্পায়ার আঙুল জাগিয়ে জানিয়ে দেয় যে আউট। প্রবীণ হ্যাট্রিক করেছে। পুরো দেশ আনন্দে ফেটে পড়ে। প্রবীণের কোচের চোখ দিয়ে পানি বেরিয়ে আসে। এই চোখের পানি আনন্দের, এই চোখের পানি সফলতার। এই গল্পটি এতক্ষণ বলছিল রজত। আমরা এতক্ষণ এই মুভিটি রজতের মুখেই শুনলাম, কারণ রজত প্রবীণকে নিয়ে বই লিখেছিল। প্রবীণ ওই IPL এ সব থেকে বেশি উইকেট পেয়েছিল। এরপরে আরো 3 বছর IPL খেলেছিল প্রবীণ। এখন প্রবীণ একজন ইন্ডিয়ান বড় কোচ। আর এটাই ছিল বয়সের কাছে হার না মানা একজন সফল ব্যক্তির জীবনের গল্প। পেপার পত্রিকা অথবা টিভি খুললে আমরা অনেক সফল ব্যক্তিকে দেখতে পাই, কিন্তু তাদের সফলতার পেছনের গল্প আমরা কতজনে জানি? সফলতা আসলে কখনোই একদিনে ধরা দেয় না। আর আমার পয়েন্ট অফ ভিউ থেকে সফলতার সংজ্ঞা আসলে এক একজন মানুষের জীবনে এক এক রকম। আপনি যদি আপনার নিজের জীবনকে নিয়ে স্যাটিসফাই থাকেন, তাহলেই আমি মনে করি আপনি একজন সফল মানুষ। সব সফলতার গল্প টিভি অথবা পেপার পত্রিকায় আসে না, কিছু গল্প থেকে যে একদম নিজের মনের মধ্যে। তো আজ এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ভালো থাকবেন সবাই, আজকের মতো বিদায়।